বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে থেমে থেমে তবে কমতে পারে শুক্রবার থেকে এবং এই নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম জানাবেন এই আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস কী বলছে আপনি বুলিটিনে এর আগে যেটি আসলে বলেছিলেন যে থেবে থেমে বৃষ্টি হচ্ছে সবচেয়ে সুখবরটি হচ্ছে কালকের মধ্যে কিন্তু যে আজকে যে বৃষ্টিপাত হচ্ছে সেটি অনেকাংশে কমে আসবে আজকেও গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে একশো যেটি আসলে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল আর দেশের সর্বোচ্চ কুষ্টিয়ার কুমারখালীতে একশো চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর আরেকটি আবহাওয়া অফিস আরেকটি জিনিস জানিয়েছি আসলে সেটি হচ্ছে আপনার বঙ্গোপসাগর সেটি হচ্ছে কক্সবাজার পোতেঙ্গা এবং মোংলা যেসব যেই সমুদ্র বন্দরগুলো রয়েছে তিন নম্বর যে সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে সেটি নামিয়ে নেওয়া হয়েছে দুপুরের পর থেকে সেই সাথে যে থেমে থেমে বৃষ্টিপাতটা সেটি হয়তো আজকে পর্যন্ত চলমান থাকবে তবে কাল থেকে বৃষ্টিপাত অনেকাংশে কমে আসবে দেশের কোথাও কোথাও যে আসলে বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতা তৈরি হচ্ছে ঠিক তেমনি তো বিভিন্ন জায়গায় হয়েছে তবে রাজধানীর যে আসলে আমরা যে আসার সময় যে দেখেছি আসলে আগারগাঁয়ের বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল খুব মানুষ কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আসলে ভোগান্তি যে আসলে গণপরিবহনের সংখ্যা কম থাকার কারণে তারা আসলে অফিস শেষ করে যেহেতু আসলে সপ্তাহিক শেষ কার্যদিবস সেইখান থেকে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা বলা হয়েছিল তো সেটি আবহিতত্ব থেকে এখানে আমার কাছে ছিল এখানকার অবস্থা নাজিম ধন্যবাদ আপনাকে